এটা হচ্ছে বাইজান, আপনি এটা চিনবেন না, এটা চিনারও কথা না। আচ্ছা, এটা যারা মূলত বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করে, ইঞ্জিনিয়ার যারা রয়েছে, আপনি একটা ফিলার তৈরি করলেন এবং একটা ছাদ তৈরি করলেন, তৈরি করার পরে সেটার মধ্যে কতটুকু মজবুত হয়েছে, কতটুকু ধারণ ক্ষমতা শক্তি এটা চাপ নিতে পারবে, সেটা টেস্ট করার জন্য পিএসআই টেস্ট মিটার বলে এটাকে, যেটা দিয়ে বিল্ডিং এর কনস্ট্রাকশনের ফিলার ছাদ ঢালাই হওয়ার পরে এটা দিয়ে জাস্ট একটা চাপ দিবে, এটা কতটুকু প্রেশার, কতটুকু এটা পিএসআই, সেটা এটা দিয়ে বুঝতে পারবে। এই সহজে আপনাকে দেখা দিচ্ছি, এই যে দেখেন, এইটা মূলত আসলে মূলত এইভাবে ধরেন আপনার এই যে ফিলার রয়েছে, জাস্ট ফিলার রেখে এভাবে চাপ দিব। জি জি জি, এটা তো কাটে কাটের ডেকোরেশন করে আমি দিতে পারলাম না। আচ্ছা আচ্ছা, আপনি দেখেন এখানে জাস্ট আমরা এখানে দিয়ে দিচ্ছি। এই দেখেন, এই যে দেখেন দেয়ালে যদি একটু দেখাই, এই যে এই যে এই যে জাস্ট এই যে এই পাশ থেকে যদি একটু দেখাই, হ্যাঁ এই দেখেন, এই দেখেন এখানে মিটার রয়েছে, স্কেল রয়েছে, এরকম একটা পিলার মধ্যে 1 2 3 4 জি, তারপর ইঞ্জিনিয়াররা হিসাব করে বাইর করে এই পিলারটার কতটুকু ধারণ ক্ষমতা রয়েছে, অথবা পুরন বিল্ডিংটা এটা ইঞ্জিনিয়ার টেস্ট করার সময় এই পিএসআই মেশিনটা ব্যবহার হয়। তো যারা এই মেশিনটা ক্রয় করতে চান তারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন। আমি এখন করে দেখাচ্ছি, দেখছেন? জি জি জি, এবং এটা লক হয়ে গেল এবং এটার পিএসআইটা এখানে চলে আসলো। আচ্ছা, এরকম এটা কতটুকু শক্তি ক্ষমতা দেখার জন্য এই পিএসআই। আবার এখানে একটা পাথর দেওয়া রয়েছে এটার সাথে। আচ্ছা, এই আমরা এরকম পাথর চেক করতে পারবো, এই যে দেখেন। আচ্ছা, এটা কি পাথর না? এটা পাথর। আচ্ছা, চেক করা, এটা একটা চেক করা দেওয়া হয়েছে, জাস্ট এটা ধরে এই যে আপনি এখানে নিয়ে আসুন। জি জি, এই দেখেন এখন এটা একদম নিচে। হ্যাঁ হ্যাঁ, পাথরটার চাপ দিলেন, চাপ দিলাম, হ্যাঁ এটা সরি, এটা চেক করার জন্য, বাট এটার কোনো কি কোনো শক্তি নেই। আপনি আবার দেখেন এটা কিন্তু, এই যে এটা কোনো শক্তি নেই, বুঝলে এটা একদম ক্ষমতা একদম কম, ক্ষমতা একদম কম, দেখছেন এটা একদম ক্ষমতা একদম কম। তো ওই ডালাটা কিন্তু আপনার এইভাবে এখানে মেজারমেন্ট দেওয়া আছে, ম্যানুয়াল বুক দেওয়া আছে, যারা ইঞ্জিনিয়ার মূলত তারা এই জিনিসটা ব্যবহার করতে পারবেন। ওকে, তো আপনারা যারা বিল্ডিং এর তৈরি করেন, যারা কনস্ট্রাকশনের কাজ করেন বা কন্ট্রাক্টরের কাজটা গুড হয়েছে কিনা সেটা চেক করার জন্য এই পিএসআই এই মেশিনটা আপনারা ক্রয় করবেন। এটার দামও খুবই একটা বেশি না, আপনারা যারা ক্রয় করতে চান এটার দাম মাত্র 16,000 টাকা, 16,000 টাকা, মাত্র 16,000 টাকা, দাম তো খুবই কমই আছে। বন্ধুরা, যারা আসলে এই ধরনের মেশিন ক্রয় করতে চান তারা অবশ্যই জুবায়ের এন্টারপ্রাইজে যোগাযোগ করবেন, কারণ জুবায়ের এন্টারপ্রাইজ কিন্তু সব আনকমন আনকমন মেশিন কিন্তু নিয়ে আসে সবসময়, কিন্তু ওনারা ইউনিক মেশিনগুলো কিন্তু নিয়ে আসে। তো ভাই, আপনাদের ঠিকানা একটু বলে দেন ভাই। আমাদের ঠিকানা হচ্ছে দেশের যে কোনো প্রান্ত থেকে রাজধানী গুলিস্তান, গুলিস্তান থেকে নবাবপুর, 166 এনাম মার্কেট, দ্বিতীয় তলা, জোবার এন্টারপ্রাইজ। এছাড়াও সরাসরি আমাদের কাছ থেকে এসে মেশিনগুলো ক্রয় করতে পারেন এবং কুরিয়ার মাধ্যমেও ক্রয় করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।